তোমাদের আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম হলো আবহ বিকার, যেটার ইংরাজি হলো ওয়েদারিং। দেখো, ওয়েদারিং কথাটা ইংরাজি শব্দ ওয়েদার থেকে এসেছে এবং বাংলায় আবহ বিকার শব্দটিও আবহাওয়া থেকে এসেছে। তো আবহ বিকার জিনিসটা কি? আবহ বিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুমণ্ডলের উষ্ণতার সাথে সাথে বৃষ্টিপাত, আর্দ্রতা, এই সমস্ত ঘটনাগুলোকে আমরা বায়ুমণ্ডলের উপাদান বলি। এই সমস্ত উপাদানগুলোর জন্য যখন ভূপৃষ্ঠের শিলা সেটা বিয়োজিত হয় অথবা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং শিলা যখন সেই স্থানেই পড়ে থাকে, তখন তাকে আমরা আবহ বিকার বলি। আবহাওয়ার সংজ্ঞাটা খুব সুন্দর পাই আমরা থনবুরির ভাষায়। থনবুরি বলেন, ওয়েদারিং মে বি ডিফাইন্ড অ্যাজ ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ডিকম্পোজিশন অফ রকস ইন প্লেস। এখানে ইন প্লেস কথাটা গুরুত্বপূর্ণ, তার মানে এই যে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোকে সেই স্থানেই পড়ে থাকতে হবে। যদি সেগুলো সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে আমরা আবহ বিকার বলি, কিন্তু সেগুলো যদি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অপসারিত হয়, যেমন নদী, যেমন বাতাস, তখন তাকে কিন্তু আমরা আবহ বিকার বলবো না, তখন তাকে আমরা বলি ক্ষয়ীভবন। তাহলে আবহ বিকার সঙ্গে ক্ষয়ীভবন একটা পার্থক্য রয়েছে। আবহ বিকার হলো একটা স্থৈতিক প্রক্রিয়া এবং ক্ষয়ীভবন হলো একটা গতিশীল প্রক্রিয়া। তাহলে আবহ বিকারের ক্ষেত্রে থনবুরির কতগুলো শব্দ দেখো, একটা উনি বললেন ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ডিকম্পোজিশন। ডিসইন্টিগ্রেশন কথাটার মানে হলো শিলার চূর্ণ বিচূর্ণ হওয়া, আর ডিকম্পোজিশন কথার মানে হলো সেটা বিয়োজিত হওয়া। এখানে চূর্ণ বিচূর্ণ হওয়া, এইটার ফলে শিলা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। একটা ইঁটের টুকরোকে যদি আমরা আঘাত করি, ইঁটের টুকরোটা ভেঙে যায়। এক্ষেত্রে শিলাও যখন ভেঙে যাচ্ছে তখন তাকে আমরা বলছি বিচূর্ণী ভবন, কিন্তু শিলা যখন রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ তার যে মূল গঠন সেই গঠনটারই পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা আবহ বিকার বলবো, তাকে আমরা বলবো রাসায়নিক আবহ বিকার। এক্ষেত্রে তোমরা একটা পার্থক্য করে রাখবে, দেখবে আবহ বিকারের সঙ্গে ক্ষয়ীভবনের পার্থক্য। এটা একটা ভালো প্রশ্ন, বারবার আসে, এটা একটা ভালো করে করবে। তারপরে দেখো, এই জায়গাটা আমরা বুঝে নিই, পুঞ্জিত ক্ষয় এবং নগ্নীভবন জিনিসটা কি। পুঞ্জিত ক্ষয় হলো আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি, সেই মাধ্যাকর্ষণ শক্তির ফলে যখন ভূপৃষ্ঠের একটা অংশ নিচের দিকে নেমে আসছে তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি মাস ওয়াস্টিং। তাহলে নগ্নীভবন জিনিসটা কি? নগ্নীভবন হলো আবহাওয়ার ফল, আবহাওয়ার উপাদানগুলো দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, অর্থাৎ শিলা আবহীকৃত হচ্ছে, ওয়েদার্ড হচ্ছে, তখন কি হচ্ছে, খুব সহজেই সেই স্থান থেকে অপসারিত হচ্ছে। অপসারণ হচ্ছে মূলত ক্ষয়ীভবনের ফলে এবং পুঞ্জিত ক্ষয়ের ফলে। তাহলে তিনটে প্রক্রিয়া একসঙ্গে জুড়ে গেল, একটা হলো আবহ বিকার, একটা হলো পুঞ্জিত ক্ষয় এবং তার সঙ্গে জুড়লোকে ক্ষয়ীভবন। এই তিনটে প্রক্রিয়ার ফলে যখন উপরের শিলা অপসারিত হচ্ছে এবং নিচের ভূপৃষ্ঠের একটা অংশ বা শিলা বাইরে বেরিয়ে আসছে, তখন তাকে আমরা বলছি নগ্নীভবন। এখানে দেখো, আমরা করব আবহ বিকারের প্রকারভেদ। নিচে দেখো, আবহাওয়ার উপাদান দ্বারা শিলা যে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেই আবহ বিকারের তিনটে ভাগ রয়েছে। একটা যান্ত্রিক আবহ বিকার, একটা রাসায়নিক আবহ বিকার, একটা জৈবিক বা জৈব আবহ বিকার। আমরা নেক্সট দেখো, আমরা চলে আসছি প্রথমেই আবহ বিকারের প্রকারভেদ। সেখানে আমরা দেখলাম আবহ বিকারের প্রকারভেদ মূলত যান্ত্রিক, রাসায়নিক এবং জৈব আবহ বিকার। তাহলে যান্ত্রিক আবহ বিকার জিনিসটা কি? যান্ত্রিক আবহ বিকার হলো যে আবহাওয়ার উপাদান মূলত উষ্ণতা এবং বরফ বা তুষারের ফলে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জৈবিক কার্যাবলীও রয়েছে,
এর দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, অর্থাৎ তার বাইরের রূপটা পাল্টে যাচ্ছে কিন্তু তার অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন সেটাকে আমরা বলছি যান্ত্রিক আবহবিকার। অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, থনবুড়ির ভাষায় যেটাকে তিনি বলেন ডিসইন্টিগ্রেশন, বিচূর্ণীভবন। অর্থাৎ শিলা এক্ষেত্রে কী হয়, চূর্ণ বিচূর্ণ হয়। এক্ষেত্রে কে তাহলে প্রধান কাজ করছে? প্রধানত কাজ করছে উষ্ণতা এবং আর্দ্রতা। আর্দ্রতার ক্ষেত্রে সব খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আর্দ্রতা বেশিরভাগ কাজ করবে রাসায়নিক আবহবিকারে। এখানে মূলত আমরা এলাম উষ্ণতার প্রভাব, তার সঙ্গে সঙ্গে জৈবিক কার্যাবলীর প্রভাব এবং বরফ, অর্থাৎ যাকে বলছি আমরা তুষার। এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ এই যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে। এবারে যান্ত্রিক আবহবিকারের কতগুলো ভাগ হয়েছে দেখো। যান্ত্রিক আবহবিকার মানে হচ্ছে শিলা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে সে আয়তনে বাড়ে, উষ্ণতা কমার সাথে সাথে সে আয়তনে কমে। তার মানে শিলা আয়তনে একবার বাড়ছে একবার কমছে। একটা গার্ডারকে যদি আমরা বারবার টানি, সে আয়তনে বাড়বে এবং ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ছোট হবে। কিন্তু এই ঘটনাটাকে যদি আমরা বারবার বারবার কন্টিনিউয়াসলি করে যাই, দেখবে একটা সময় গার্ডারটা হঠাৎ করে ছিঁড়ে গেল। গার্ডারটা ছিঁড়ে গেল কেন? কারণ তার মধ্যে যে স্থিতিস্থাপকতা ছিল, সেই স্থিতিস্থাপকতাটা একসময় নষ্ট হয়ে গেল। এক্ষেত্রে শিলার মধ্যেও সেই ঘটনাটা হয়। শিলা কী হয়, বারবার আয়তনে বাড়ে এবং আয়তনে কমে, তার মধ্যে শিলার মধ্যে একটা টান তৈরি হয়। তখন শিলার গাত্রের মধ্যে কী হয়, বিভিন্ন ফাটল তৈরি হয়। কিছু কিছু ফাটল হয় অনুভূমিকভাবে, কিছু কিছু হয় উল্লম্বভাবে। এই ছবিটায় দেখো যে শিলার ক্ষেত্রে কী হয়েছে, দেখো বিভিন্ন ফাটল তৈরি হয়েছে। এবং যখন শিলার গাত্রে এই ফাটল হওয়ার পরে শিলা খণ্ড আকারে, অর্থাৎ বিভিন্ন খণ্ড খণ্ড আকারে ভেঙে পড়বে, কতগুলো ব্লক বা খণ্ড খণ্ড আকার ভেঙে পড়বে, তাকে আমরা বলি প্রস্থচ্ছাই খণ্ডীকরণ, যাকে ইংরেজিতে বলি ব্লক ডিসইন্টিগ্রেশন। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দেখো শল্কমোচন। শল্ক কথাটার অর্থ পেঁয়াজের খোসা বা আঁশ, তাকে আমরা ভালো ভাষায় শল্ক বলি। শল্কমোচনের ক্ষেত্রে কি হয়, মূলত গ্রানাইট জাতীয় শিলায় এটা বেশি হয়। সেক্ষেত্রে শিলার যে উপরের অংশ রয়েছে সেই উপরের অংশ সূর্যের তাপে প্রচণ্ড গরম হয়, কিন্তু শিলার ভেতরের অংশ সেই একই হারে গরম হয় না। তারপরে শিলার উপরের অংশের সঙ্গে ভেতরের অংশের একটা সংকোচন প্রসারণের একটা পার্থক্য দেখা যায়। সেই পার্থক্যের কারণে কি হয়, শিলার উপরের অংশটা আস্তে 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 পেঁয়াজের খোসা যেভাবে ছেড়ে যায়, আস্তে আস্তে গোল 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 করে পেঁয়াজের খোসার মতো ছেড়ে যায়, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি শল্কমোচন। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। ক্ষুদ্র কণা বিস্ফোরণ কি, মূলত মরুভূমি অঞ্চলে এটা খুব বেশি দেখা যায়। যে সমস্ত শিলায় বিভিন্ন ধরনের খনিজ রয়েছে, দেখো প্রত্যেকটা খনিজের যে তাপ গ্রহণ করার ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে উষ্ণ হওয়ার ক্ষমতা আলাদা, তার ফলে প্রত্যেকটা খনিজের সংকোচন প্রসারণের হারটাও কি হয় আলাদা আলাদা। মূলত যে সমস্ত শিলাগুলো বিভিন্ন ধরনের খনিজ নিয়ে গঠিত, তারা তাদের সংকোচন এবং প্রসারণের হারের পার্থক্যের জন্য কি হয়, কোনো একটা সময় শিলা সশব্দে, সশব্দে মানে মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে বন্দুকের আওয়াজের মতন একটা শব্দ হয়, কেউ গুলি ছুড়লে যেমন আওয়াজ হয় সেরকমভাবে, এক্ষেত্রে কেউ গুলি ছোড়েনি, এক্ষেত্রে শিলা হঠাৎ করে ফেটে গেছে। এই হঠাৎ করে শিলা যখন ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে এবং সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা বলি ক্ষুদ্র।